হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি ফেসবুক থেকে ইনকামের ভিডিও নিয়ে হাজির হলাম। সো যারা এই ভিডিওটি দেখবেন তারা কিন্তু ফেসবুক থেকে পেইড ইভেন্ট করে ইনকাম করতে পারবেন। সো অনলাইনে পেইড ইভেন্ট করে যে ইনকাম করা যায় ফেসবুক থেকে, এটা কিন্তু নতুন একটি ফিচার। সো এই ফিচারটি যাদের এনেবল হয়েছে তারাই শুধুমাত্র ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। সো এখন আমরা কিভাবে ফেসবুক থেকে অনলাইন পেইড ইভেন্ট করে ইনকাম করা যায় এই বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখব, এবং আপনাদের এই ফিচারটি এনেবল হয়েছে কি না সে বিষয়টিও আপনারা ভিডিওটি দেখে চেক করে নিতে পারবেন। সো প্রথমে আমাদেরকে কী করতে হবে, যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেটা থেকে কনভার্ট করে, অর্থাৎ সুইচ করে ফেসবুক পেজে চলে যেতে হবে। সো প্রথমেই আমরা আমাদের যে জেনারেল প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল থেকে পেজে চলে যাব। সো ফেসবুক প্রোফাইল থেকে যদি আপনার পেজে প্রোফাইলটা চুইস করা যায় তাহলেই বুঝবেন যে আপনি ফিচারটা পাচ্ছেন। সো এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমার যেই এমডি তহিদুল ইসলাম প্রোফাইল রয়েছে তার পাশে আরও একটি আমার ছবি দেখতে পাচ্ছেন আইকন, সেই আইকনটি হচ্ছে আমার পেজ। আমি যদি ক্লিক করি তাহলে আপনি বুঝতে পারবেন। সো এখানে ক্লিক করলাম, দেন নিচে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইলস অ্যান্ড পেজেস। সো আমার কিন্তু আরও অনেকগুলো পেজ রয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র আমার প্রোফাইল আর একটা পেজ দেখাচ্ছে। তার মানে আমার একটা পেজ পেইড অনলাইন ইভেন্ট করে ইনকাম করার জন্য এলিজেবল হয়েছে। সো এখন আমি নিচে যে তাওহিদ রয়েছে সেই তাওহিদ পেজের উপরে ক্লিক করলাম, তাহলে আমার প্রোফাইল থেকে পেজে সুইচ হয়ে যাচ্ছে আমি। সো এটি কাজ শুরু করে দিয়েছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি জেনারেল প্রোফাইল থেকে পেজে প্রোফাইলে কনভার্ট হয়ে গেলাম। সো পেজের প্রোফাইলটা হচ্ছে একটা প্রফেশনাল প্রোফাইল আপডেট। সো যদি পেজে আপনি প্রফেশনাল প্রোফাইল আপডেট পেয়ে যান তাহলে কিন্তু আপনি এই ফিচার ব্যবহার করে ইনকাম করতে পারবেন। সো এখন যদি আমি আবার আমার প্রোফাইলের আইকনে ক্লিক করি তাহলে আপনি একটু পার্থক্য দেখতে পাবেন। সো এখানে ক্লিক করলাম, দেন আগের মতো কিন্তু এখানে দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন তাওহিদ, দেন নিচে সি ইউর পেজ লেখা রয়েছে। সো আগে কিন্তু আমার প্রোফাইল ছিল। সো এখন যদি আমি প্রফেশনাল এই ড্যাশবোর্ডের উপরে ক্লিক করি, এখানে একটি প্রফেশনাল ড্যাশবোর্ড আমাকে দিয়ে দেওয়া হয়েছে। সো ক্লিক করলে এখানে আরও অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ফিচার দেখা যাবে যেগুলো পেজের সাথে কানেক্ট করা থাকে আর কি। সো এখানে ফিচারগুলো সব রয়েছে। আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসি তাহলে এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। সো ইউর টুলসের জায়গায় একটা দেখতে পাচ্ছেন পেইড অনলাইন ইভেন্টস। সো এই যে ফিচার পেইড অনলাইন ইভেন্টস, এই ফিচার যদি আপনার এনেবল হয় তাহলে আপনি ইনকাম করতে পারবেন অনলাইনে ইভেন্ট করে। সো এখন আমি এখানে ক্লিক করি পেইড অনলাইন ইভেন্টসের উপরে, তারপরে আমরা এটা কীভাবে এনেবল করতে হয় সে বিষয়টি দেখব। সো আমি এখানে ক্লিক করলাম। সো আমরা এখানে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন প্রথমে আর্ন মানি বাই হোস্টিং পেইড অনলাইন ইভেন্টস, দেন তাওহিদ ইজ এলিজিবল। সো আমার এই পেজটি এলিজিবল তাই এখানে এলিজিবল দেখাচ্ছে। এরপরে আমরা এটা সেট আপ করবো, অর্থাৎ এটার জন্য অ্যাপ্লাই করবো মনিটাইজেশন পাওয়ার জন্য। সো এগুলো অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনার ফুল লিগ্যাল নেমটা থাকতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার নেমটা রয়েছে, দেন ডেট অফ বার্থ এটা কিন্তু আমার নাই। সো এটা ঠিক করতে হবে। এখন যদি ডেট অফ বার্থ ছাড়া আমি অ্যাপ্লাই করি এটা কিন্তু আমাকে ইনভ্যালিড ডেট অফ বার্থ এটা দেখাচ্ছে। সো এখন আমাকে এটা এডিট করে ঠিক করে দিতে হবে। সো এর জন্য যদি এডিট অপশনে ক্লিক করি তাহলে এটি এডিট করা যাবে। সো আমি এডিট যেই লেখাটা রয়েছে এখানে ক্লিক করলাম, দেন এখানে দেখা যাচ্ছে আমার ডেট অফ বার্থটা ভুল রয়েছে। সো এখন আমি এটা ঠিক করে দিব, দেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো ডেট অফ বার্থ যেহেতু আমি অনলাইনে কাজ করি সিকিউরিটি পারপাস এটি পাসওয়ার্ডের মতোই কাজ করে, তাই আমি ডেট অফ বার্থটা হাইড করে রাখতেছি। সো ডেট অফ বার্থটা দেখাচ্ছি না, আপনি আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো ডেট অফ বার্থ ঠিক করার পরে নিচে একটি আপডেট বাটন রয়েছে, সেই আপডেট বাটনে ক্লিক করলাম তাহলে এটি আপডেট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আমার ফুল লিগ্যাল নেম, ডেট অফ বার্থ এবং লোকেশন সব কিছুই দেওয়া আছে। এখন নিচের যে এনরোল বাটনটা রয়েছে সে এনরোল বাটনে ক্লিক করে আমাকে এটি এনরোল করতে হবে, অর্থাৎ এই জায়গায় অংশগ্রহণ করতে হবে। সো এখন আমরা এই যে পেইড অনলাইন ইভেন্ট করে ইনকাম করা যায় সেই জায়গায় অংশগ্রহণ করার জন্য এনরোল যে লেখাটা সেই লেখার উপরে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এটি কাজ শুরু করে দিয়েছে। ওয়াও, দেখতে পাচ্ছেন কনগ্রেচুলেশনস, ইউ আর অল সেট আপ টু হোস্ট পেইড অনলাইন ইভেন্ট। সো দেখতে পাচ্ছেন এখন এখানে আরও কিছু লেখা টিকা দিয়েছে, দেন আপনি যদি নিচের একটি ক্রিয়েট পেইড অনলাইন ইভেন্ট যে বাটনটা রয়েছে সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনি একটি পেইড অনলাইন ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এখন কিন্তু আমি অনলাইন ইভেন্ট ক্রিয়েট করে দেখাবো না। সো
এটা বেসিক অবশ্যই আপনারা পারবেন। ইভেন্টের নাম দিতে হবে, দেন সময় লোকেশন এগুলো দিতে হবে। সো আমি এটা দেখাচ্ছি না, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কীভাবে পেইড অনলাইন ইভেন্ট করে ইনকাম করতে হয়। সো আজকে এই ফিচারটি সম্পর্কে আপনাদেরকে জানালাম। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিও সম্পর্কে মাস্ট একটি কমেন্ট করে মতামত জানাবেন, যেন পরবর্তীতে আমি অনলাইন পেইড ইভেন্ট থেকে কীভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে ডিটেলস ভিডিও দিতে পারি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।